Namaskar friends, welcome to my channel is we explored তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করব সকলের আজকের দিনটা খুবই ভালো কাটুক তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলল না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে মোহাম্মদান এসেছি তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোট হয়ে গেছে তো এবার ব্যাপার হচ্ছে এই আই লিগ চ্যাম্পিয়ন হবার পর কালকে মোহামেডানের লাস্ট ম্যাচ ছিল এবং সেই ম্যাচের পর মোহামেডানের হাতে কিন্তু আই লিগ চ্যাম্পিয়নের ট্রফিটা তুলে দেওয়া হয়েছে তো এটা অবশ্যই কিন্তু আমাদের বাংলার ফুটবলের জন্য একটা বড়ই খবর সুখবর সেটা তোমরা বলতেই পারো এছাড়া বন্ধুরা কালকে আইএসএল এর মঞ্চে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সে উড়িষ্যা এফসির ম্যাচ ছিল যেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল এবং সেই নিয়ম রক্ষার ম্যাচে নর্থ ইস্ট তারা কিন্তু তিন শূন্য গোলে উড়িষ্যা এফসিকে হারিয়ে দিয়েছে মানে সাংঘাতিক খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর এইদিকে জঘন্য খেলেছে উড়িষ্যা এফসি সেটা তোমরা বলতেই পারো তো উড়িষ্যার কিন্তু একটা গোল শোধ করারও সুযোগ এসে গিয়েছিল যেটা কিন্তু পেনাল্টি পেয়েছিল উড়িষ্যা কিন্তু সেখান থেকেও গোল করতে পারেনি রয় কৃষ্ণা এই প্রথমবার এর ইতিহাসে তিনি কিন্তু গোল মিস করেছেন এর আগে তিনি কিন্তু দশটা পেনাল্টি মেরেছেন দশটাতেই গোল করেছেন গতকালকের পেনাল্টিটা তার এগারো নম্বর ছিল সেই এগারো নম্বর পেনাল্টি তিনি কিন্তু মিস করেছেন মানে মির্সাদ মিচু তিনি কিন্তু সেভ করেছেন তো রয় কৃষ্ণারও ফর্ম কিছুটা হলেও কিন্তু বর্তমানে দাঁড়িয়ে পড়ছে সেটা তোমরা বলতেই পারো তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য বড়ই সুখবর সেটা সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আগামীকাল পনেরো তারিখ মোহনবাগান কিন্তু মুম্বাই সিটির মুখোমুখি হতে চলেছে যেটা হচ্ছে আইএসএল লীগ শিল্ড ফাইনাল ম্যাচ সেটা তোমরা বলতেই পারো যে দল জিতবে সেই কিন্তু লিগশিল তুলে নিয়ে যাবে যেমন মোহনবাগানকে জিততেই হবে কিন্তু এইদিকে মুম্বাই সিটিকে ড্র করলেই হবে সেটা তোমরা সকলেই জানো এবং সেই ম্যাচের আগে অবশেষে কিন্তু হাবাস মোহনবাগানের কোচ তিনি কিন্তু মাঠে ফিরলেন হ্যাঁ গতকাল তিনি কিন্তু অনুশীলনে এসেছিলেন তবে তিনি অনুশীলন করাননি নি সাইড লাইনের ধারেই তিনি বসেছিলেন তারপরে মাঠে গিয়েও ম্যানুয়েল ক্যাসকেলেনাকে কিছু ইনস্ট্রাকশানও দেন তারপরে আবার তিনি মাঠ থেকে বেরিয়ে যান তো এই হচ্ছে ব্যাপার পুরোপুরি সুস্থ না হলেও সাইড লাইনের ধারে যে মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে তিনি থাকতে চলেছেন এইটা প্রায় বর্তমানে நாரியே অনেকটাই কনফার্ম তো দেখা যাক আগামীকালকের ম্যাচে কি হয় এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিংকে নিয়ে তো বন্ধুরা মুম্বাই সিটি এফসির এই দ্রুতগতি সম্পন্ন বিক্রম প্রতাপ সিংকে তোমরা সকলেই চেনো তো বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু ছিটকে গেলেন মোহনবাগানের ম্যাচ থেকে মানে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না কারণটা হচ্ছে তার চারটি ইলো কার্ড হয়ে গেছে সেই কারণে তিনি কিন্তু সেই ম্যাচটা সাসপেন্ড থাকতে চলেছেন এইটা কিন্তু একটা মোহনবাগানের জন্য বড় সুখবর তোমরা বলতেই পারো কারণ বিক্রম প্রতাপ সিংয়ের স্পিড সেইটা কিন্তু মিস করবে মুম্বাই সিটি এফসি আর বিক্রম প্রতাপ সিং বর্তমানে দাঁড়িয়ে পিটার কারাটকি তাকে কিন্তু লেফট উইংয়ে ইউজ করছেন বেশি তো সেক্ষেত্রে মোহনবাগানের আশিস রাই খেলুক ডান দিকে বা মনবীর খেলুক বা লিস্টন খেলুক তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে থাকবে এটা তোমরা বলতেই পারো বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে মোহনবাগানের বিরুদ্ধে এই যে মুম্বাই সিটি এফসের এই ম্যাচটা সেখানে কিন্তু এলএসডি প্লেয়াররা তারা কিন্তু মাঠে উপস্থিত থাকবেন তবে বন্ধুরা মোহনবাগানকে সম্মান দিতে আগের মরশুমের মতো এই মরশুমে আজকে যেহেতু কে কে আর ভার্সেস এলএসডি ম্যাচ রয়েছে সেই ম্যাচে এলএসডির প্লেয়াররা সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে কিন্তু মাঠে নামবে মোহনবাগানকে সম্মান দিতে এটা কিন্তু একটা বড় সুখবর বলতে পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে তো বন্ধুরা অ্যালেক্স সাজি হচ্ছে একজন তেইশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক রাইড ব্যাক ছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু হচ্ছে চল্লিশ লাখ টাকা বর্তমানে তিনি হায়দ্রাবাদ এফসের সাথে যুক্ত এবং হায়দ্রাবাদের সাথে দু হাজার পঁচিশ অব্দি তার চুক্তি রয়েছে তো এই অ্যালেক্স সাজি এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে দলে নেবার জন্য তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে রকম আপডেট পাওয়া গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে লাস্টে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে আই নিয়ে বড় ঘোষণা করলেন কল্যাণ চৌবে তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি তো বন্ধুরা তোমরা সকলেই জানো আগামী দু হাজার চব্বিশ পঁচিশ সিজেন থেকে আইএসএল এ কিন্তু রেলিগেশন মানে অবনমন চালু হবার কথা ছিল আগের মরশুম থেকেই প্রমোশন চালু হয়ে গেছে রেলিগেশন কিন্তু চব্বিশ পঁচিশ সিজন থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর যেটা সেটা হচ্ছে এই রেলিগেশন সেটা কিন্তু চব্বিশ পঁচিশ সিজন থেকে চালু হচ্ছে না তো এই ব্যাপারে কল্যাণ চৌবে বলেছেন যে লং টার্ম প্ল্যানিং নিয়ে তবেই আইএসএল ফ্র্যাঞ্চাইজিরা বিশাল অর্থ ইনভেস্ট করেন এ অবনমন প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখন নেই আই লিগের মান যতক্ষণ না আরও উন্নত হচ্ছে আরও বেশ কিছুটা সময় লাগবে কিন্তু রেলিগেশন চালু হওয়ার জন্য তো আই লিগের মাঠ স্টেডিয়াম সব কিছুরই কিন্তু কিছুটা হলো প্রবলেম রয়েছে আইএসএল এর মতো এতটা উন্নত নয় এই যে হায়দ্রাবাদ এফসি এই হায়দ্রাবাদ এফসি হিসাব মতো রেলিগেশন হবার কথা কিন্তু যেহেতু রেলিগেশন চালু নেই তাই তারা রেলিগেশন তাদের হচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদ যদি রেলিগেশন চালু থাকতো যদি রেলিগেট হতো কিন্তু হায়দ্রাবাদ যে ধরনের মাঠে খেলেছে যে ধরনের টিম সামনের সিজনে আশা করব তারা ইনভেস্টার জোগাড় করে বানাবে সেই সমস্ত টিম কি তারা খেলতে চাইবে আই লিগে সেই ব্যাপারটা নিয়ে কল্যাণ চৌবে কিন্তু বলেছেন তো এই মুহূর্তে কিন্তু রেলিগেশন চালু হচ্ছে না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ